कथामृतं तप्त जीवनं कविभिरीरितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृणन्ति ये भुरीदा जना। श्री रामकृष्ण कथामृतेर आलोके कल्हनेर चंदन चर्चा अर्थात रबिंग द सैंडलवुड। ঠাকুর বলছেন, যখন একবার হরি বা একবার রাম নাম করলে রোমাঞ্চ হয়, অশ্রুপাত হয়, তখন নিশ্চয়ই জেনো যে সন্ধ্যাদি কর্ম আর করতে হবে না, তখন কর্ম ত্যাগের অধিকার হয়েছে, কর্ম আপনা আপনি ত্যাগ হয়ে যাচ্ছে, তখন কেবল রাম নাম কি হরি নাম কি শুদ্ধ ওঙ্কার জপলেই হলো। সন্ধ্যা গায়ত্রীতে লয় হয়, গায়ত্রী আবার ওঙ্কারে লয় হয়। চন্দন চর্চা ধার্মিক কর্ম কেন? শুদ্ধ মন অর্জনের জন্যে, ঈশ্বরে মন বসবার জন্যে, ভগবান বোধে দিন যাপনের জন্যে, ঈশ্বর অনুভবে ব্যাকুলতা লাভের জন্যে, সন্ধ্যাদি কর্মাদি সেই জন্যেই, অভ্যাস করবার জন্য। ঈশ্বর নাম জপ অনুধ্যান তাই মনকে বশে আনার জন্যে, শুদ্ধ বোধে স্থিতি লাভের জন্যে, মনকে মহৎ বোধে অভ্যস্ত করার জন্য। যখন মন তৈরি হয়ে গেল নিবিড় ভালোবাসায় ঈশ্বর সাযুজ্য বোধে, তখন ঈশ্বরের চিন্তাবিন্দু অনুরাগের অশ্রুবিন্দু হয়ে নেমে আসে, তখন মন তো তৈরি পুরোপুরি ঈশ্বর প্রেমকে ধারণ করার জন্য, ভক্ত তৈরি ভগবানকে আলিঙ্গন করার জন্যে। তাই ঠাকুর বলছেন, নিয়ম করে নাম জপ বা পূজার কাজে ব্যস্ততা তেমন দরকার হয় না, কারণ বস্তু লাভ তখন স্বাভাবিক অবস্থা ভক্তের জীবনে। ঠাকুরের এ কথা সাধারণ ভক্ত জীবনের জন্যে নয়, সেখানে ভক্তির ঘটি নিত্য মার্জনা করতে হয়, স্বর্ণ উজ্জ্বল পবিত্র রাখবার জন্যে। তিনি এ কথা বলছেন দেবভাব সম্পন্ন মুক্ত জীবের জন্যে, যারা জানেন সব ভার ঈশ্বরে দেওয়া আছে, সবই তার দায়, তিনি যেখানে যেভাবে রাখেন তাই ঈশ্বরের হৃদয়। পূজাদি কর্ম তখন ধীরে ধীরে বিগত দিনের অভ্যাস মাত্র, সে চেষ্টার আর তেমন দরকার বোধ নেই, কারণ বস্তুলাভ ভেতরে ঘটে গেছে, ক্রমাগত প্রকৃত শুদ্ধ চেতনা অব্যক্ত আনন্দে ভরপুর নাম রূপ রূপে এবং পরে ভাবে পরিণত, পূর্ণ বোধে ভক্ত ভরপুর শুভ তৃপ্তিতে মশগুল, কোনো শব্দ আর যেন প্রয়োজন নেই, শুদ্ধ মন শুদ্ধ আত্মাতে নিবিড় একাত্ম। ঠাকুর বলছেন আবার এসো, এটা ভগবানের ভক্তের প্রতি চিরদিনের ডাক, আবার ভক্তের ভগবানের প্রতি প্রেম আমন্ত্রণ। এই ডাক দুজনে দুজনকে বেঁধে রেখেছে অনন্ত বন্ধনে, ঠাকুর তার চিহ্নিত লিপিকারকে আবার আসার এবং বারবার আসার জন্য তৈরি রাখছেন, মাস্টার মশাইকে ভক্তের জন্যে এবং ভাগবত রচনার জন্যে, কারণ তাঁকে কথামৃত লিখতে হবে, বহুজনহিতায় বহুজনসুখায়। সংসার তাপে তাপিত মাস্টার মশাইকেও ত্রিতাপ মুক্ত করতে হবে, বস্তু লাভের শান্তি দিতে হবে, কারণ বুক ভরা শান্তি ছাড়া শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত নামের কলির ভাগবত রচনা সম্ভব হবে না, তাকে এখানে আসতেই হবে, আবার এসো ডাকে। ঠাকুর বলছেন আর তুমি জ্ঞানী? মাস্টার মশাই ছিলেন অসাধারণ ছাত্র, অসাধারণ মাস্টার মশাই স্কুলের এবং কলেজের, তার মহাসৃষ্টি
কথামৃত পড়লেই তা বোঝা যায়। আর ঠাকুর ছিলেন প্রাথমিক পাঠশালার অনিচ্ছুক ছাত্র, কেবল প্রকৃতি তাঁর শিক্ষক, মহাবিশ্ব তাঁর শিক্ষক, কোনো নিয়মের শিক্ষা, সংগঠন তাঁর শিক্ষা, তাঁর জ্ঞানের বোধ মূল্যায়ন করতে পারে না। ঠাকুর যখন তাঁকে জিজ্ঞাসা করলেন তাঁর স্ত্রী কেমন, উত্তর হল ভালো তবে অজ্ঞানী, অর্থাৎ প্রচলিত মতে শিক্ষিত নয়। জাগতিক জ্ঞানে মাস্টার মশাই উত্তর দিয়েছিলেন তখনও তাঁর জানা ছিল না, ঈশ্বরকে জানার নাম জ্ঞান। তাই ঠাকুরের মারাত্মক প্রশ্ন, আর তুমি জ্ঞানী? আমরা সবাই জাগতিক জ্ঞান চর্চায় এত নিমজ্জিত যে প্রকৃত জানা বিদ, যার যা থেকে বেদ, যে জীবন জিজ্ঞাসা, কোথা থেকে এলাম, কোথায় যাব, কেন এলাম এই নিরন্তর অশান্তির জগতে, যা প্রতিনিয়ত পরিবর্তনশীল, তা ভুলে থাকি বাসনার মশগুলে, ভাবি বেশ আছি, বেশ সব কিছু জেনে মহাজ্ঞানী ভেবে নিজেকে ধীরে ধীরে ঠাকুর মাস্টার মশাইকে শেখাবেন প্রকৃত জ্ঞানীর লক্ষণ। আগে তুমি জানো তুমি কে, অবিনশ্বর আত্মা জীব, আর জানো আমি কে, অবিনশ্বর আত্মা ব্রহ্ম ভগবান। আর তোমার সাথে আমার কি সম্পর্ক, আমা থেকে তুমি, আবার আমাতেই তুমি, এই প্রকৃত জ্ঞান। ঠাকুর বলছেন এইটি জেনো যে নিরাকারও সত্য আবার সাকারও সত্য, তোমার যেটি বিশ্বাস সেইটি ধরে থাকবে। ঠাকুর জানতে চাইলেন শ্রীমর কি ভালো লাগে, নিরাকার না সাকার, ঈশ্বরের কোন রূপ। তখনকার নবীন চিন্তাশীলের ব্রাহ্ম সমাজের প্রভাবের দিনের মানুষ এবং কেশব সেনের প্রভাবের আত্মীয় মাস্টার মশাই স্বাভাবিকভাবে জানালেন নিরাকারে। ঠাকুর বললেন বেশ, কিন্তু মন মনে করালেন সবই সত্য, কারণ অনন্ত ঈশ্বরের সম্বন্ধে শেষ কথা কিছু হয় না, তাঁর ইতি করা যায় না। যে যেমন বোঝে তিনি তাই, পূর্ণ বোধ লাভ হলে তিনি বুঝিয়ে দেন, তিনি সাকার, তিনি নিরাকার, আবার আরো কত কি। অনন্ত ঠাকুরের শিক্ষা, সমন্বয়ের অবতারের শিক্ষা, অটুট বিশ্বাসের নিষ্ঠা ছাড়া, অসীম অবাধ অনন্তের দর্শন কম পড়ে যায়, একশের ঘটিতে দশের দুধ ধরে না। আমাদের ধারণার সীমা অসীমকে বেড়া দিয়ে ফেলে, আকাশকে কিনে ফেলতে চায়। ঈশ্বর থেকে সব, আবার ঈশ্বরেই সব, সব বোধ সব ধারণা সবই তাঁর থেকেই আসছে, সাকার নিরাকার আবার আরো কত কি। যার যেমন বিশ্বাস, যার যেমন মনের গতি, যার যেমন সাধ্য, কিন্তু সবই তাঁর দান, তাঁর খেলা। বিভিন্ন খেলুড়ের সাথে তাই অটুট বিশ্বাসের নৌকায় ভেসে, ঈশ্বরের অসীম দরিয়ায় ভক্তি শ্রদ্ধা নিয়ে ভেসে চলা, এবং তাঁর দেয়া অন্যের বোধে সন্দেহ না রাখা, কারণ সবার লক্ষ্য তো একই, ঈশ্বরের স্বরূপে মিশে যাওয়া, সতর্কতা রাখা অন্যের বিশ্বাসে যেন অশ্রদ্ধা না হয় এবং নিজের বিশ্বাসে যেন সন্দেহ না আছে। সময়ে তিনিই জানাবেন পথের সন্ধান, তাঁর কাছে পৌঁছাবার গতি ও পথ। ঠাকুর বলছেন মাটি কেন, চিন্ময়ী প্রতিমা, ক্ষিতি মাটি মহাপঞ্চভূতের প্রথমটি, মাটি যা পৃথিবীকে মনে করায়, মাকে মনে করায়। যে মাটি না থাকলে জীবের জন্ম স্থিতি লয় সম্ভব মনে হয় না। মাটির আন্তর্জগৎ আমরা দেখতে ভুলে যাই, ভাবি মাটি যা আমাদের প্রধানত কেবল যেন সর্বংসহা পৃথিবী মাত্র,
সেই মাটি দিয়ে ভক্ত দিব্য স্রষ্টা ঈশ্বরের অনন্য রূপ মানসে ধারণ করে পরম শ্রদ্ধায় রূপদান করেন, প্রাণদান করেন, নিজের একান্ত আপনজনের মতো পূজা নিবেদন করেন, বিশ্বাস করেন সাকার ঈশ্বর প্রতিমার রূপে নিবেদন গ্রহণ করছেন ভক্তের কাছে। সেই প্রাণময়ী প্রতিমা জীবন্ত চেতনার বিগ্রহ, সেই চেতনার প্রতিমা ভক্ত হৃদয়ে সদা বিদ্যমান, পঞ্চভূতের স্থূল রূপ মাটি মহাচৈতন্যের আধারে রূপান্তরিত। ভক্ত তখন মাটির প্রতিমা দেখেন না, দেখেন ঈশ্বরের পূর্ণ আবির্ভাব প্রতিমার আকারে। ঠাকুর মাস্টার মশাইকে দেখার দৃষ্টির সন্ধান জানাচ্ছেন। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমো, যথাগ্নে দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হি যা সর্ববিদ্যা স্বরূপাং তাং সারদাং প্রণমাম্যহম। নম শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সূরয়ে সচ্চিত শুক স্বরূপায় স্বামিনে তাপহারিণে। ওম শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।